পুজো কমিটির দখলদারি নিয়ে বিস্তর ঝামেলারও সাক্ষী থেকেছে বাঙালি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধন করাতেও বিড়ম্বনায় পড়তে হয়েছে পুজো কমিটিকে। এই আবহে উল্টো অ্যাটিটিউড টিএমসি সাংসদ দেব অধিকারী এবং বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলীর। বর্তমানে বাংলার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের দুই সদস্য দিলেন সৌহার্দ্যের বার্তা। অবশ্য তাদের দুজনেরই রাজনীতির বাইরে নিজস্ব পরিষদ থাকলেও রাজনৈতিক সৌজন্যের প্রশ্নে গলায় একই সুর। আর আমার সঙ্গে রূপাদির আমি রাজনীতিতে আসার আগে আমাদের বন্ধুত্ব, আমরা প্রচুর ম্যাচ দেখেছি একসাথে, প্রচুর মানে IPL এ প্রচুর কেকে চেয়ার করেছি একসাথে। তো আমাদের প্রচুর মানে কী বলবো, প্রচুর গল্প আছে যেটা যখনই দেখা হয় তখন আমরা শেয়ার করি, যতই আমরা অন্য দল থাকুক না কেন। আর আমি এখন অতটা রাজনীতি করতে পারিনি যতটা উনি করছেন, আর আমার ভালোবাসা ভালো শ্রদ্ধা ওনাকে, উনি যেভাবে খাটছেন যেভাবে পরিশ্রম করছেন ওনার দলের জন্য, ডেফিনেটলি দেখে আমি ওনার ছোটো ভাই হিসেবে টিভিতে দেখি, দেখে ভালো লাগে। একটা একজন মানুষ যাকে আমি চিনি, যেমন খুব কাছের মানুষ, সে এত লড়াই করছে। অনেক কিছু রাজনীতিতে ক্রিয়েটেড হয়, সেগুলো নিয়ে বোধহয় এখন ভাবার সময় পেরিয়ে গেছে। দেব যা বললো এক্স্যাক্টলি সেটাই সত্যি। আমরা সবাই মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করতে সব সময় একসঙ্গে থাকতাম, একসঙ্গে সিঁদুর খেলাটা একটা বিরাট অনুষ্ঠান, যে আমি আর মুনমুন্দি একসঙ্গে, আমরা সবসময় একসঙ্গে থেকেছি। আমার মনে হয় সব কিছুতে আমাদের কাজ কাজের জায়গাটা রাজনীতির জায়গাটা টেনে আনার দরকার নেই। কলকাতার বিখ্যাত পুজো চালতা বাগানের প্রি পুজো সেলিব্রেশনে সামিল হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ফিল্মি দুনিয়ার লোকজনও। সেখানেই একে অপরের সঙ্গে হালকা মেজাজে দেখা যায় রূপা এবং দেবকে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। দুই সাংসদকে সঙ্গে নিয়ে নারকেল ফাটিয়ে ল্যাম্প জ্বালিয়ে ঢাক বাজিয়ে পুজোর সূচনা করেন তিনি। মন্ত্রী সাধন পান্ডেও আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠানে। সাঁওতালি নাচের বর্ণময় তালের পাশাপাশি ধুনুচি নাচ বেশ এনজয় করেছেন প্রথমবার পুজোয় এই রাজ্যে থাকা রাজ্যপাল। আর দুর্গোৎসবের প্রশংসা করে বলেছেন, সংস্কৃতির পীঠস্থান এই বাংলা, সারা পৃথিবী ঘুরলেও তিনি এই রকম সাংস্কৃতিক ইভেন্ট দেখেননি কোথাও। এছাড়া এই উৎসবই দুই আলাদা রাজনৈতিক দলের সাংসদদের এক জায়গায় নিয়ে আসতে পারে, যা তাকে অভিভূত করেছে বলে জানান রাজ্যপাল। Absolutely amazing thrill. It's a matter of moment for me and my wife. Seen so many performances over the years. This is the best one we have seen together. Amazing thrill. And this is the talent of West Bengal. It reflects West Bengal in depth. Horizontally and vertically. Pehli baar ye mujhe mauka mila to mujhe ek mehsoos hua ki main itne saalon tak kya kar raha tha, maine pehle aisa karyakram kyun attend nahi kiya, jahan bhi gaya abhibhoot ho gaya andrit ho gaya. চিরঞ্জিতের সাথে মুজিবের রিপোর্ট, এস নিউজ। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।